হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি দেবস্মিতা, আজকে তোমাদের জন্য একটা দারুণ স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি নাম রেখেছি এভারগ্রিন চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, আমার প্রত্যেকটা কুকিং রেসিপি, যারা খুব হেলথ কনসিয়াস, যারা নিজেকে ফিট রাখতে চাও, যে একটু লো ক্যালোরি খাবে, একটু অয়েল ফ্রি খাবার বেশি পছন্দ করো, বাট ডিলিশিয়াস হতে হবে, টেস্টি হতে হবে, ইয়াম্মি ইয়াম্মি হতে হবে, তো আমার প্রত্যেকটা রেসিপি তাদের জন্য, যে যাদের একদম রিচ বা অয়েলি খাবার খেতে ভালো লাগে না, তো আমি তাদের জন্যই একটা ডিলিশিয়াস রেসিপি শেয়ার করি, যাতে তারাও তাদের লাইফে এনজয় করতে পারে। তো তোমরা আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওই ফলো করছো, আর পারলে তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে শেয়ার করো, যাতে তারাও আমার ইয়াম্মি ইয়াম্মি রেসিপিগুলো ট্রাই করতে পারে। আজকের রেসিপিটা তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারবে, বাইরের চিকেন স্যান্ডউইচের থেকে অনেক অনেক বেটার অ্যান্ড অনেক হেলদি লাগবে তোমাদের আজকের এই রেসিপিটা তোমরা যখনই ট্রাই করবে। আমাকে কমেন্টসে কিন্তু নিশ্চয়ই জানাবে যে তোমাদের কত ভালো লেগেছে। তো ঝটপট দেখে নাও কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি আর কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি। স্যান্ডউইচ বানাতে লাগছে, প্রথমে আমি দুটো কোয়া রসুন ভালো করে কুচিয়ে নেব, যাতে গ্রাইন্ড করার সময় যাতে গোটা না থাকে, ওই জন্য আমি একটু কুচো করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আমার বাড়ির গাছেরই ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। পুদিনা পাতা থেকে ধনে পাতাটা একটু বেশি নেব, আর একটা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দিও, আর হাফ মতো ক্যাপসিকাম, আর একটু লেবুর রস। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ছাতু আর টক দই। ছাতুটা বাইন্ড করতে খুব ভালো হেল্প করে আর টেস্টটাও অনেক বেটার লাগে। এবার আমি চিকেনটাকে বয়েল করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছোটো 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 একদম পিস হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মিক্সচারটা দিয়ে দিলাম, ভালো করে আমি মিক্স করে নেব। এবার আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর সল্ট দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের মতো কম বেশি করে নিও। এবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, তোমাদের যেরকম ইচ্ছা ব্রাউন ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড বা আটা ব্রেড নিতে পারো। এবার মিক্সচারটা বেশ মোটা লেয়ার করে আমি ওপরে স্প্রেড করে দেব, এটা খেতে খুবই ভালো লাগে, বেশ অনেকটা করে দেওয়া যায়। এবার ওর মধ্যে আমি রিং রিং করে কাটা অনিয়ন দিয়ে দিলাম। এর মধ্যে চিজ, মেয়োনিজ কোনো কিছু ইউজ করিনি, ইভেন বাটারও না, তাও এটা খেতে এত ইয়াম্মি লাগে যে ওগুলোর প্রয়োজনই হয় না। এবার তাওয়াতে আমি সেঁকতে দিয়ে দিচ্ছি, জাস্ট ভালো করে মিডিয়াম ফ্লেমে একটা পাশ হয়ে যাবে, আবার আরেকটা পাশ উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট টাইম লাগে। ব্যাস রেডি। যে চাটনির পেস্ট আমি বানিয়েছিলাম ওটা ও সাইডে তোমরা অ্যাজ এ ডিপ হিসাবে রাখতে পারো, ওটা এমনিও দারুণ লাগে খেতে, তো আমিও একটু বাঁচিয়ে রেখেছিলাম ওটা অ্যাজ এ আমি ডিপ হিসাবে ইউজ করেছি। তো রেডি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ এভারগ্রিন। তো খুব ইজি না রেসিপিটা? এটা তোমরা তোমাদের ব্রেকফাস্টে যারা লাঞ্চ ক্যারি করো অফিসে, তারাও এটা নিয়ে যেতে পারো, বাচ্চাদেরকেও ডায়েটে ইনক্লুড করতে পারো। আর চিকেনটা যদি তোমরা আগের দিন বয়েল করে রাখো, তাহলে তো খুবই ইজিভাবেই সকালবেলা করে নেওয়া যাবে।
আর আশা করছি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করছো, আর আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও তোমরা কিরকম লাগলো আর কিরকম ভাবে তোমরা বানালে। আর তোমাদেরও কিছু আইডিয়া থাকলে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো। আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করো আর টিং টিং বেল বাটনটা প্রেস করো। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, ফিট অ্যান্ড ফাইন ফরএভার থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।